নগর জীবনের আধুনিক সব সুবিধার পাশাপাশি রূপন সিটি উত্তরা প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে বলে জানিয়েছেন রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মডেল আদিল হোসেন নোবেল। রূপন সিটি উত্তরা পরিদর্শনে এসে কথা জানান তিনি। এ সময় প্রকল্পটি আবাসন খাতে রূপায়ণ গ্রুপের সাহসী উদ্যোগ বলেও জানান তিনি। বিস্তারিত মাহে আলম জেমসের তোলা ছবিতে হাবিবুর রহমান পলাশের রিপোর্টে। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শনে আসেন মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটার চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মডেল আদিল হোসেন নোবেল। তাকে স্বাগত জানান প্রকল্পের উপব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান। প্রথমেই আরসিউর সেলস গ্যালারিতে এক নজরে প্রকল্পের সার্বিক দিক দেখে নেন খ্যাতিমান এই মডেল। পরে সবুজে ঘেরা প্রশস্ত সড়ক ধরে রূপায়ণ সিটি উত্তরার বিভিন্ন সুযোগ সুবিধা ঘুরে দেখেন আদিল হোসেন নোবেল। আরসিউর অন্যতম আকর্ষণ স্কাই ভিলায় যান তিনি, ঘুরে দেখেন এর নান্দনিক সব সুবিধা, পরিদর্শন করেন রেইন ফরেস্ট, সানডেক, রিডিং লাউঞ্জ, মুভি থিয়েটার, জিমনেশিয়াম, সুইমিং পুল সাইডও। এ সময় রূপায়ণ সিটি উত্তরাকে বসবাসের নিরাপদ ঠিকানা হিসেবে উল্লেখ করেন আদিল হোসেন নোবেল। অ্যামেজিং এক্সপিরিয়েন্স, না দেখলে জানা যেত না বা বোঝা যেত না যে এত সুন্দর করে একটা কমিউনিটি ক্রিয়েট করা যায়। সো দিস ইজ এ গ্রেট ক্রিয়েশন বাই রূপায়ণ। বড় একটা জায়গায় গেলে মনটাও বড় হয়ে যায়, অনেকটা ওরকম একটা আয়োজন ওনারা করেছেন। প্রত্যেকটা জায়গায় একটা স্পেস রাখা, প্রত্যেকটা জায়গায় একটু গ্রিনের একটা ছোঁয়া দেওয়া, একটু পানি, মানুষ পানি দেখতে চায়, পানির শব্দ শুনতে চায়, সবুজ দেখতে চায়, সবুজের পাশে বসতে চায়। তো এই সবগুলো মিলে যে একটা আয়োজন করা যায় ওটারই একটা একদম এক্সাম্পল, বিগ টাইম এক্সাম্পল হচ্ছে রূপায়ণের এই এই সৃষ্টিটা। রূপায়ণ সিটি উত্তরাকে আবাসন খাতের সাহসী উদ্যোগ বলে উল্লেখ করেন খ্যাতিমান এই মডেল। কমার্শিয়াল পার্সপেক্টিভে হয়তো অনেকে চিন্তা করে, আমি এই স্পেসটা যদি একটা বাসার মধ্যে ঢুকি, পার স্কোয়ার ফিট এত প্রাইস, সো একটা কমার্শিয়ালি একটা বিজনেস চিন্তা চলে আসে। বাট আমার কাছে মনে হচ্ছে এখানে ওই চিন্তাটা হচ্ছে ওনারা অন্য চিন্তাটা বেশি করেছে, মানুষকে কমফোর্ট দেওয়া, হেলদি লাইফ দেওয়া, মানুষের একটা ব্রিদিং স্পেস দেওয়া, এইসব চিন্তা করে যে করেছে এটার জন্য আমি বলছি দিস ইজ মানে এটা ইউনিক ক্রিয়েশন। রূপায়ণকে আসলে অনেক অনেক ধন্যবাদ দিলে তো হবে না, আমি শ্রদ্ধা জানাই ওনারা এত ভালো একটা কাজ করেছে। 134 বিঘা জমির উপর নির্মিত প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটির এই প্রকল্পে রয়েছে প্রিমিয়াম মানের কন্ডো অ্যাপার্টমেন্ট, স্কাই ভিলা, পেন্ট হাউস, কমিউনিটি ক্লাব, মসজিদ, খেলার মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান সহ আধুনিক নগর জীবনের সব আয়োজন। 63% খোলামেলা জায়গার পাশাপাশি রয়েছে 6.5 কিলোমিটারের জগিং ট্র্যাক ও গাড়ি চলাচলের পৃথক রাস্তা। এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মেট্রো রেল ও বাস র্যাপিড ট্রানজিট বিআরটির সন্নিকটে হওয়ায় ভিন্ন মাত্রা পেয়েছে রূপায়ণ সিটি উত্তরা। হাবিবুর রহমান পলাশ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।